বরাক উপত্যকার নুরুল হক নামের এক সামান্য গ্যারেজম্যান ইটালিয়ান ল্যাম্বরগিনি গাড়ি তৈরি করে আলোচিত সমগ্র অসমে। উপহার দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। পৃথিবীতে মানুষের অসাধ্য কিছু নেই। দৃঢ় ইচ্ছা ও কর্মদক্ষতার সাথে সাথে ধৈর্য শক্তি থাকলে জীবনে অনেক কঠিন স্বপ্ন পূরণ করা সম্ভব, তা বিভিন্ন সময়ে অনেক মহাপুরুষগণ প্রমাণ করে গেছেন। তেমনই এক বিরল উদাহরণ হলো বরাকের আলোচিত ল্যাম্বরগিনি গাড়ির নির্মাতা নুরুল হক, যিনি কোনো তথাকথিত স্কুল কলেজে শিক্ষা অর্জন করেননি। রাতাবাড়ি সমষ্টির বিলবাড়ি গ্রামের নুরুল হক ছোটবেলা থেকেই মা হারিয়ে অনেক কষ্ট করে বড় হয়েছেন। দারিদ্রতার অভাব ও পেটের তাগিদে পড়াশোনা করতে না পেরে ছোটবেলায় কাজের জন্য ছুটে যান সুদূর নাগাল্যান্ডে। সেখানে 10 বছর গাড়ির কারখানায় কাজ করে উন্নত প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। নুরুল হকের শখ ছিল ইটালিয়ান ল্যাম্বরগিনি গাড়ি কেনার, কিন্তু এ ধরনের গাড়ির বাজার মূল্য প্রায় ভারতীয় টাকায় 1 কোটি টাকা। সেই জন্য তিনি ভাবলেন নিজে নিজে ল্যাম্বরগিনি গাড়ি তৈরি করবেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রায় 1 বছর তপস্যা করার পর তৈরি করলেন নিজের স্বপ্নের গাড়ি। তিনি গত বছরও একটি ল্যাম্বরগিনি গাড়ি তৈরি করেছিলেন, কিন্তু সেটাতে কিছু কোটি টাকায় এই বছর আবার নতুন করে তৈরি করলেন। গাড়িটি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার দেবেন নুরুল। এই গাড়ি দেখার জন্য আসামের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু দর্শকরা ভিড় করছেন তার ভাঙ্গার মারুতি কেয়ার কারে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হৃদয়ের কথা তুলে ধরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি আমার এই সামান্য উপহার গ্রহণ করেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকব। এই কথা কি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে, আর পৌঁছে গেলেও তিনি কতটুকু সাড়া দেবেন তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।